আমার বড় বড় বাচ্চারাও বড় হয়েছে, আমার 40 বছর কমপ্লিট হয়েছে আর আমার হাজবেন্ডের 54 বয়স। আজকেও বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ যেভাবে রেখেছে ভালোই রেখেছে। বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। প্রতিদিন বৃষ্টিতে মনটা ভালো থাকে, আজকে বৃষ্টিতে মনটা অনেক খারাপ। তাই হাতে আধা মুখ চা নিয়েছি, খাবো। এখন হচ্ছে দুপুর 3টা বাজে, আমি দুপুরে খাবার খাইনি। ইদানিং চেষ্টা করছি একটু ওয়াটার ফাস্টিং যেটা সেটা করতে, ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা সেটা। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং তো আগেও করেছি, এই ফাস্টিংটা করলে অনেক ভালো থাকে শরীর। তো আমার যে ইয়াটা উইন্ডোটা সেটা হচ্ছে 8 ঘন্টা আর 16 ঘন্টা। তো এই দুই দিন যাবতই শুরু করলাম, আর এখন হচ্ছে আমার খাওয়ার টাইম শুরু। এখন থেকে আমি রাত্র 8টা 9টা পর্যন্ত খাবো, 8টা পর্যন্ত খাওয়াই বেটার, তারপর আমার 9টাই বেজে যাবে। যাই হোক, এছাড়া আমার আর উপায় নেই, দেখি কয়েকদিন করে যদি একটু ওয়েটটা কমে, মানে এভাবে আরও 7 দিন করবো, আগেরটা করেছিলাম 14 দিন। কিছু ওয়েট কমেছে, খুবই কম, তারপর ওয়েট কমতে প্রথম দিকে একটু সময় লাগে। এই তালটা সেদিনকে সেই তালটা, এখন চিন্তা করলাম আজকের ভিতরে কমপ্লিট না করলে তালটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের জন্য একটু তালের যেটা মালপোয়া সেটা বানাচ্ছি। তো 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, সামান্য বেকিং পাউডার, আর হচ্ছে এখানে অ্যাড করব হচ্ছে দুধ। দুধ দিয়ে এটাকে জাস্ট মালপোয়া বানাতে, পোয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বর্ণাকার এটা বানাতে যে গোলাটা দরকার ওই রকম গোলা করে রেখে দেবো। 3-4 ঘন্টা থাকুক, তারপরে রাতে এটা বানিয়ে রাখবো, ওরা সকালেও চাইলে খেতে পারবে। চালের গুঁড়ো তো একটু নরম হতে হবে, সেই জন্য কিছু টাইম ঢেকে রাখবো, তাতে এটা আর একটু ফুলে যাবে। আর এদিকে আমি একটু ডিমের বিরিয়ানি রান্না করব, কারণ হচ্ছে আমার রান্নার তেমন আজকে ব্যবস্থা ভালো ছিল না, কারণ চিকেন সব ফ্রিজের ভিতরে একদম শক্ত হয়ে আছে, ওটা নামাবো গলবে করবো সময় লাগবে, আবার কুটতে হবে, চিকেন আস্তা রেখে দিয়েছি। সেজন্য ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব, যেহেতু বাচ্চারা তো এছাড়া মাছ টাছ খাবে না, সেজন্য তো ডিম দিয়ে যে আমি বিরিয়ানিটা রান্না করব, এটার অনেক রিকোয়েস্ট মাঝে মাঝেই থাকে, অনেক রিকোয়েস্ট থাকে যে করতে। আবার আমার মেসেঞ্জারেও অনেকে নক দিয়ে বলে আমাকে যে এরকমের আপু ডিমের বিরিয়ানিটা একটু দেখায়ও তোমার মতো করে, দেখে তারাও অন্য অন্য রেসিপিও দেখে, তো আমি যেভাবে করি সেটা তাদের পছন্দ শর্টকাট। তো আমি বেরেস্তা করে নিয়েছি আগেই, আর যাদের বেরেস্তা করা থাকে তাদের জন্য আর একটু সুবিধা হয়। এখানে দিয়ে দিয়েছি আলু, আলুগুলোকে আগে ভেজে নেব। আর এদিকে এইমাত্র ডিম আসেফকে দিয়ে আনালাম, সেদিনকে যে ডিম আনিয়েছি শেষ, ওটা আমার বাসায় প্রচুর ডিম লাগে, কারণ মাঝে মাঝেই আমাকে কমেন্ট করে অনেকে যে এত ডিম খাওয়া ঠিক না, শরীরের জন্য ভালো না, বা কি বলে প্রেশার বেড়ে যেতে পারে এরকমের। প্রেশার থাকলে ডিম খাওয়া ভালো না, যদি প্রেশার না থাকে তাহলে খাওয়া যায়, তবে এক একজনের আসলে এক এক রকম খাবার চিন্তা ভাবনা। যেমন আমি তো সেই আজকে থেকে 20 বছর আগের থেকেই প্রচুর ডিম খেয়ে আসছি, আল্লাহ ভরসা। আর ডিম খেলে চুল ভালো থাকে, প্রোটিন গ্রো করে, চুলের জন্য ডিম খুব ভালো, শরীরে ভালো প্রোটিন পায়। দুইটা ডিম খেয়ে কিন্তু অনেক টাইম থাকা যায়, ক্ষুধা লাগে না, সেজন্য আসলে আমি ডিমটা নিজেও লাইক করি বা বাচ্চারাও অনেক লাইক করে। আমার একজন ভিউয়ার্স আমার কোনো একটা ভিডিওতে বিশাল বড় কালকে একটা কমেন্ট করেছে, আজকে তোমাদেরকে সেই কমেন্টটা পড়ে শোনাবো। ওখানে আলু হচ্ছে, আলু হতে থাক, আর এদিকে আমি একটু কথা বলি, আর রুমে চলে আসলাম, কারণ ওখানে বসে কথা বললে বাচ্চারা তো ওইখানে শুনে ফেলবে এই আর কি। তো আমার সেই ভিউয়ার্সটা এই যে লেখাটা লিখেছে, তো যেহেতু আমার এই মোবাইল দিয়েই আমি ভিডিও করি, সেই জন্য এটা লেখা থাকলে আমি তো তোমাদের সাথে কথা বলে তারপর লেখা শেয়ার করতে পারবো না, তাই তো তার লেখাটা আসলে এইরকমের আমি বলছি। সে লিখেছে যে আপু আমি তোমার অনেক পুরানা ভিউয়ার্স, আমি সবসময় তোমার ভিডিও দেখি, দেখি অনেক আগে থেকে সৌদি আরব থেকে। তো এখন আমি একটা কথা বলবো, বেশ অনেকদিন যাবতই বলবো বলবো, কখনো তোমাকে কমেন্টে বলি নাই, মনে অনেক দুঃখ যে এই দুঃখটা আসলে শেয়ার করতে পারি না সবার কাছে, অনেকের কাছে শেয়ার করলে ছোট হয়ে যাব, অনেকের কাছে শেয়ার করলে
কষ্ট বেড়ে যাবে, এই কারণে আমি কখনো শেয়ার করতে পারিনি, তোমার সাথে শেয়ার করলাম। কথাটা হচ্ছে আমার হাজবেন্ড, আমাদের দিন ভালোই চলছে, আমার বড় বড় বাচ্চারাও বড় হয়েছে, আমার 40 বছর কমপ্লিট হয়েছে, আর আমার হাজবেন্ডের 54 বয়স, তো সে আমার মোটামুটি 14 বছরের বড়, আর আমারও অনেক তোমার মতো ছোট সময় বিয়ে হয়েছে। এতদিন হাজবেন্ডের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, প্রায় 2 বছর যাবৎ সে কীরকম জানি একটু তার ফ্যামিলির সাথে, তার মা, তারপরে তার ভাই বোন, তাদের সাথে একটু গোপনে কথাটা বলে, এবং তা মনে হচ্ছে তার কোথাও তার মানে তার মা কোথাও তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথবা সে কারোর সাথে সম্পর্কে লিপ্ত বা কিছু একটা হবে এরকম কেন জানি আমার লাগছে। সে হয়তো তাকে বিয়ে করবে, মা তারপর ফ্যামিলির সাথে এটা নিয়ে সে আলাপ আলোচনা করে, যেটা আমি ছাড়া সবাই জানে। তো এখন কথা হচ্ছে আপুটা আমাকে বলছে, তুমি আমাকে একটু কিছু বলো যে এই অবস্থা আমি কী করতে পারি। আসলে কি আপু, তুমি যেটা বলছো সেটার আমি আসলে কী বলবো, আসলে তুমি আমাকে মানে বলছো, এখন আমি কিছু না বলেও পারি না, কিন্তু আসলে আমি কী বলবো বলো, কোনো লোক, কোনো মেয়ে লোক, কোনো পুরুষ লোক যেই হোক না কেন, সে যদি মনে মনে একটা কি মানে আমি আর একটা বিয়ে করব, বা আমি এই লোকের সংসার করব না, বা আমি এই মহিলার সংসার করব না, বা এই মহিলার সাথে থেকেও আমি আর একটা বিয়ে করব বা কিছু, তাহলে না আসলে কারো কিছু করার নেই। যেমন যার জিনিস সে সেটা যদি ঠিকভাবে ইয়ে না করতে পারে, না ঠেকাতে পারে, তো আমি বলবো পুরুষ মানুষ, তুমিও আবার তুমি বলেছো যে পুরুষ মানুষরা তো আসলে বিয়ে করতে পারে, কিন্তু আমি যে উনি মানে আমার ভিউয়ার্স বলেছে যে আমি ইসলামিক মাইন্ডের মানে ইসলামটাকে খুব ফলো করি, আর ইসলামে তো বলেছে চার বিয়ে করতে পারবে, এখন আমার হাজবেন্ড যে বিয়ে করবে, এখন আমি যদি না বলি তাহলে কি আমার গুনাহ হবে বা আমি কী করব। আসলে কি আমিও যতদূর জানি যে হাজবেন্ড যদি নাকি বিয়ে করতে চাইলে অনুমতি দিতে হয়, কারণ হচ্ছে সে তার লাগবে দেখেই সে বিয়ে করবে এরকম একটা জিনিস। এখন আমরা মেয়ে মানুষ আমরা কখনো এটা মেনে নিতে পারি না, কোনো মহিলারাই কখনো দিন মেনে নিতে পারে নাই, তো আমরা তো আসলে সেইসব কথা কল্পনা, তোমার এই কথা শোনার পর থেকে আমারই তো বুকের ভিতরে ব্যথা করতেছে। যাই হোক, এখন আমি তোমাকে আসলে কী সাজেশন দেবো, তুমি বলছিলা যে যাতে আমি ভিডিওর মধ্যেই সাজেশনটা দিয়ে দিই যাতে আরও 5 জন শুনে। হ্যাঁ, তো আর আপুর নাম তো আমি কখনোই বলবো না, আমাকে নিষেধ করেছে, যদিও সে একটা ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করেছিল, আমি বুঝেছি সেটা। তো যাই হোক, আমি যেটা বলবো আপু, তুমি ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো এবং আল্লাহকে বলো, রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ জানে যে তোমার হাজবেন্ডের সাথেই তোমার রেজেক লিখে রেখেছে, অন্য কোনো মহিলার যদি সেখানে উপস্থিত হয় তার রেজেক লিখে থাকে তাহলে তো তুমি আমি ধরে রাখতে পারবো না, আর যদি না থাকে তাহলে কেউ জোর করেও আসতে পারবে না, সেজন্য পুরোটাই আল্লাহর উপরে ধৈর্য ধরতে হবে, আল্লাহ যেটা করবে ভালোর জন্য করবে, মঙ্গলের জন্য করবে। তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদটাকে আল্লাহকে বলো যে আল্লাহ তুমি যা করবে আমার মঙ্গলের জন্য করবে। আমাদের সবার জন্যই একই কথা, আসলে কি একটা বয়সে মেয়েরা এই ধরনের কথা শুনতে অভ্যস্ত হয় না, প্রথম জীবনে যদি হাজবেন্ডের এ ধরনের করে থাকে তাহলে সেই মেয়েটা হয়তো এই হাজবেন্ডকে থাকে না, হাজবেন্ডের সাথে চলে যায়, কারণ মেয়েটারও ভালো একটা বয়স থাকে, চিন্তা করে না আমি আমার মতো চলি। অবশ্য আমি ওই যে বললাম না, ইসলাম বাদ দিয়ে যদি এই কথাগুলো বলি তাহলে, আর এমন একটা বয়স যখন একটা প্রাপ্ত বয়স, তখন আর মহিলারা যেতে পারে না কোথাও, তখন দেখা যায় থাকে এই আর কি, আবার অনেকে সেপারেশন নিয়ে থাকে, আলাদা হয়ে থাকে। তো আমি বলবো যে আসলে সেটাও ঠিক না, থাকো, দেখো আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে। এখন থেকে জামাইকে বেশি বেশি রান্না করে খাও, মজার মজার জিনিস খাও, ভালো ভালো কথা বলো, গল্প করো তার সাথে, সে যেগুলো পছন্দ করে সেগুলো করো, তাহলে হয়তো এই জিনিসটা তার মাথা থেকে নেমে যেতে পারে, এটাই আমি উপদেশ দেবো তোমাকে। ওই কথাটাই বলবো করে বলতে বক 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 করতে করতে দেরি হয়ে গেল। তুমি তার থেকে তোমার হাজবেন্ড যে খাবারগুলো পছন্দ করে, সে যেভাবে চলতে পছন্দ করে, ঠিক সেগুলো শুরু করে দাও। আর লাগলে তোমরা কক্সবাজার যদি যেতে চায় হাজবেন্ড, বা তাকে জোর করে নিয়ে যেতে পারো কক্সবাজার ঘুরে আসো, এটা করো সেটা করো, তার পছন্দের জিনিসগুলো চেষ্টা করো, তাহলে হয়তো সুন্দর সুন্দর ড্রেস পরো, যেগুলো তার হাজবেন্ড যেগুলো একটা ওয়াইফের পছন্দ করে যেসব দিকগুলো, সেগুলো তুমি করতে পারো, চাইলে করে দেখতে পারো, তাতে যদি তার মনটা ঘুরে আসে সেভাবেই চেষ্টা করো। হ্যাঁ, এছাড়া আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, বলে ফেললাম আপু, সরি, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আল্লাহ জানি তোমার যেটা তোমার পক্ষে হয় যেটা তোমার ভালো হয় আল্লাহ জানি সেভাবেই তোমার ব্যবস্থা করে দেয়। তো ঠিক আছে, আমার এদিকে চুলায় তো রান্না, ডিমটা বনায় সিদ্ধ হয়ে গেল, ডিম সিদ্ধ হলে আমি ইয়া করবো এই আর কি, বাকিগুলো রান্না করবো, আলুটাও হয়েছে। তুমি কী করো আসিফ? হ্যাঁ, এই যে।
আচ্ছা ডিম তো ওই যে ওই যে তেল আর ইয়ে দিয়ে সিদ্ধ দিলাম, এটা দিলে ওই যে নতুন ডিম যেটা যে মুরগি আজকে বা কালকে পেরেছে সেটা সিদ্ধ করলে কিন্তু গা থেকে উঠে যায়, এটা একটা খুব বড় টিপস, এভাবে দিলে কখনোই উঠবে না, আগে একবার বলেছি সম্ভবত। যাই হোক এখন আমি তাড়াতাড়ি বিরিয়ানিটা শুরু করে দিই। যাই হোক বেজেছে কিন্তু অনেক, 8:30 মতো বাজে এখন, আমি এটা রান্না করতে করতে 9:30 বেজে যাবে, এই জন্যই অনেক সময় খাবার খেতে খেতে একটু লেট হয়ে যায়। 9:00 ভিতরেই চেষ্টা করি ইদানিং খাওয়া খেতে, তারপরও দেখা যায় ওই 10টা ছুঁই ছুঁই করে অনেক সময় রান্না করতে দেরি হলে, আজকে যেমন যেটা হয়েছে। কারণ ডিম ছিল না বাসায়, ডিম আনতে আসেপ গিয়েছে, ডিম নিয়ে আসতে আসতে আসেপের একটু সময় লেগেছে। যাই হোক এই আর কি। তবু হাঁসের ডিমের জন্য বলেছিলাম, চেয়েছিলাম বিরিয়ানিটা হাঁসের ডিম কয়েকটা দিব, কিন্তু দেয়া হলো না, কারণ হচ্ছে একটাই, হাঁসের ডিম পাইনি। আসেপের আব্বু এবং আমি দুজনেই হাঁসের ডিম লাইক করি অনেক, সেই জন্য হাঁসের ডিম যেতে চেয়েছিলাম। যে আসেপের আব্বু ফোন করেছিল যে আসেপের আব্বু কালকে আসবে, তো চিন্তা করলাম বিরিয়ানিটা অবশ্যই আর রাত 2 বেলার জন্যই তৈরি করব, রাতেও খাবো এবং কালকে দুপুরে। যদিও দুপুরে আমি খাই না, আমার খেতে খেতে কিন্তু 4টা বেজে যায়, 4:30, তখন দেখা যায় আমি আর দুপুরের খাবার যেটা মেইন খাবার সেটা আমার খাওয়া হয় না। আমি খাই দুপুরবেলা হচ্ছে কলা বা যে কোনো একটা ফ্রুটস, যে কোনো কিছু খাই। এর দুপুর তো আমার 3টা 4টায় আমার স্টার্ট করি খাওয়া, এর আগ পর্যন্ত কিন্তু আমি গ্রিন টি, ব্ল্যাক কফি অথবা ব্ল্যাক টি এগুলো খাই। আর তো দেখলে যে যখন মানে আমার ফাস্টিং শেষ হয় তখন আমি খাই হচ্ছে দুধ চাটা, তবে চিনি খাই না। আমি এখানে কিন্তু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, বলতে পারিনি কথা বলার জন্য, আদা রসুন পেঁয়াজ এই 3টা দিয়েছি, কিন্তু এটা ভাজবো। আর ওই যে আলুর ভাজার তেল, ডিম ভাজার তেল ওটাই দিয়েছি। এখন যেটা দেখলে রাঁধুনির বিরিয়ানি মশলা, এই রাঁধুনির বিরিয়ানি মশলা আমি বাটিতে ঢেলে নেব, কারণ হচ্ছে আমার যেহেতু এখানে চিকেন না, এখানে ডিম, ডিমের গায়ে কিন্তু মশলা লাগে না, এটা পুরোটাই চালে চলে যাবে, যার জন্য আমি এখানে অর্ধেকটা দেব, কারণ এই মশলা অনেকগুলো থাকে, এতগুলো দিলে কিন্তু বিরিয়ানির থেকে গন্ধ আসবে, সে সুঘ্রাণ আসবে না, সেই জন্য আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিলাম, একটু কষাবো, একটু কষানোর পরে এটার ভিতরে বাকিগুলো দিয়ে দেব। চাইলে এটার ভিতরে এক্সট্রা করে আরও দারচিনি এলাচি দিতে পারো, তবে দেওয়ার দরকার নেই, কারণ এটাতেই প্রচুর ঘ্রাণ বের হয়েছে। আর 2-3টে এলাচি থাকে, কিছু দারচিনির টুকরা থাকে, তেজপাতা থাকে, তাই বেশি কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। এখন এই যে ডিমগুলো দিয়ে দিলাম, সাথে দেব আলুগুলো। ডিম আলুর বিরিয়ানি আমি এত রান্না করেছি এই পর্যন্ত, আর আমি প্রায় 3-4 বারই তোমাদের সাথে শেয়ারও করেছি সেই সৌদি আরব থেকে, কারণ এটা অনেক মাঝে মাঝে অনেকে করতো, কারণ অনেক মানুষ আছেন, এখন দিলাম বেরেস্তা, অনেক মানুষ আছেন যারা ইন্ডিয়ার থেকে আমার ভিডিও দেখে, অনেকে আছেন মোটামুটি ভেজিটেরিয়ান কিন্তু ডিমটা খায়, তো দেখা যায় তারা একটু বিরিয়ানি খা পছন্দ করে, তখন আমাকে রিকোয়েস্ট করতো আগে, তখন আমি এইভাবে ভিডিও 2-3 বার দিয়েছি। আর চাইলে তোমরা এটার ভিতরে যেমন কিশমিশ, তারপরে হচ্ছে আলুবোখারা এগুলো দিতে পারো, আর দই টক দই যেমন আমি দিতে পারিনি, কারণ আমার বাসায় টক দই নেই, মনে করেছিলাম ডিপ ফ্রিজে আছে, কিন্তু রান্না করতে নিয়ে ফ্রিজ খুলে দেখি যেই পটটায় চিন্তা করেছি টক দই সেটা আসলে অন্য কিছু আছে, টক দইটা নেই। যাই হোক এই জন্য টক দই ছাড়াই রান্না করলাম, টক দই থাকলে অবশ্যই একটু দিবে, মিস করবে না, টক দই দিলে আরও ভালো লাগে। যাই হোক এখন নাড়াচাড়া করছি, এরপরে পানি দিয়ে দিলাম, আর ওগুলো তুলে ফেলেছি, ওগুলো উপর থেকে দিয়ে দেবো, তবে আলুটা সাথে দিয়ে দেবো, কারণ আলু সিদ্ধর একটা ব্যাপার আছে, অবশ্যই আলুটা দিয়ে দিও, কারণ অনেকে উপর থেকে আলু দিতে পারো কিন্তু ওই আলু আসলে সিদ্ধ হয় না, যেহেতু আমি তেলে আলু ভেজে নিয়েছি। তো এই আর কি সব কিছু দিয়েছি, এখন 2টা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, একটু মাথাটা ভেঙে দিয়েছি। আর এই বিরিয়ানি মশলা কিন্তু অনেক ঝাল থাকে, যে এক্সট্রা ঝাল আমি তেমন দেইনি, যেহেতু আশফাক খাবে সেজন্য বেরেস্তা দিলাম। তারপরে কি ঠেকে দিবে, ঘি দিবা, অল্প করে ঘি দিয়ে দিবা, আসলে আমি পুরো ভিডিও ডিম দেওয়ার সময় করতে পারিনি, তখনই আমি ঘি দিয়েছিলাম, আমার ক্লিপস নষ্ট হয়েছে সেজন্য। এখন এটা দমে রেখে দেব, তো ওটা দমে আছে, একদম দমে দিয়েছে। আর এদিকে ওই তালের পিঠা শুরু করলাম, এই ইয়াটায় ফ্রাই প্যানটায় আসলে পিঠা হয় না, এই পিঠার জন্য যেই জিনিস দরকার সেটা হচ্ছে লোয়ার তাওয়া, যেই লোয়া না কি বলে ওটাকে, ওই যে জিনিসটা আমি ভাজি ওই তাওয়াটা দরকার, ওইটা খুবই ভালো, তো আমি চেঞ্জ করে দেব। ওটা দেখতে অনেক পচা বা ওই ভিতরটা কেমন হয়েছে, কিন্তু এখন এটাতেই করতে হবে। এটা কিন্তু জানো কালকেও আমি চেয়েছিলাম যেটা ফেলে দেবো, তারপর কেন ধরে ফেলেনি, বলি না 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 থাক, আর একটা কেনার আগ পর্যন্ত এটা থাকুক, কারণ এটা খুব দরকারি একটা জিনিস।
যাই হোক এই আর কি দিয়ে দিলাম। হয়েছে কি বাহিরটা কেমন কেমন হয়েছে না, আসলে এটা আমার নিজের জন্য হয়েছে। এই কড়াইটা কখনো বাহির আমি ভালো মতো ঘষে মাজতাম না, কারণ আমার নখের জন্য। এই করতে করতে না তেল, যেহেতু তেলের কড়াই, ওই নষ্ট হয়েছে বাহিরটা পুড়ে 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 পুড়ে। এখন করতে গেলেও এটা ঠিক হবে না, সেই জন্য জাস্ট এটা কোনো রকমের কাজ চালিয়ে যাই। তালের পিঠা কিন্তু ভালোই লাগে খেতে, তবে আমি একটা কথা বলে দিচ্ছি, এই তাল আমি যে তালটা করেছি, আমি যখন ভাপা পিঠা করেছিলাম ওটা কিন্তু তিতা হয়নি, কিন্তু আমি এই পিঠা একটা মুখে দিয়ে দেখছি হালকা একটু তিতকড়ি লাগে, তার মানে তালটা একটু তেতো হালকা। আর যেহেতু ফ্রাই করছি, ফ্রাই করলে কিন্তু চারপাশে একটু লাল হয়, এই জন্য তেতো লাগে। তো পরবর্তীতে আমি হালকা হালকা করে ফ্রাই করেছি সবগুলো। আর এদিকে আমার একদম দম হয়েছে বিরিয়ানির, এখন আমরা খাবো, আর পিঠাটাও রেডি, এখন সবাইকে খাবার দেবো। আশফাক বলে মা ঘ্রাণে সমস্ত বাড়িঘর ছড়িয়ে গেছে তোমার বিরিয়ানির ঘ্রাণে, তো আমি আগেই বলেছি বাচ্চাকে যে দেখো আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করিনি, তখন বলে কি করেছো মা, আমি বলছি ডিমের বিরিয়ানি, তেমন ও মানে ই করে না, বলে অসুবিধা নেই। আমি বললাম যে এরকম চিকেন তো ফ্রিজে, আর স্বজনের মাও আসে নাই, যার জন্য চিকেন কোটানো হয় নাই, তো বলে যে ঠিক আছে মা ডিমের বিরিয়ানিটাই খাই। চিকেন আসলে আমার খেয়াল ছিল না, সন্ধ্যায় যদি চিকেনটা নামিয়ে রাখতাম তাহলে খাওয়া যেত, আর চিকেন ভিজতে ভিজতে যদি টাইম লাগতো অনেক তাহলে যেটা হতো আমাদের খেতে খেতে 12টা বেজে যেত রাত্র, সেই জন্য আমি ওই ডিম দিয়েই করে ফেলেছি। এখন সবাইকে খাবার দেব, তো এক পাতিল করে ফেলেছি, প্রায় 1 কেজি চাল নিয়েছি, অল্প একটু রেখে দিয়েছিলাম। সেদিন বাজার থেকে বোম্বাই মরিচ এনেছিলাম, মরিচগুলো এত সুন্দর ঘ্রাণ ছিল আর ঝালটা কম ছিল, এত মজা করে খাচ্ছিলাম কি আর বলবো। আর যাই হোক খাবার কিন্তু খুব বেশি নেয়নি, এতটুকুই খাবো, আর দুপুর থেকে কিন্তু ভাতের আইটেম এই খেলাম, তো এভাবে করেই আমি এখন ইদানিং খাচ্ছি। এই একবেলায় খাওয়ার চেষ্টা করি, বাকিটা হচ্ছে ফল ফ্রুটস, এই চাটা খাই, একটু স্ন্যাক্স খাই, এইসব খাই। বিরিয়ানিটা কেমন হয়েছে আশফাক? অনেক মজা মজা হয়েছে না ডিমের বিরিয়ানি? কেমন আফিফ? যদিও তোমরা যা খাও সবই কোনোদিন আজ পর্যন্ত বলো নাই যে মজা হয় নাই। আসফ কেমন হয়েছে? মজা হয় দেখেই না বলি মজা। তুমি তো মজা খাবার এই বানাও, সব খাবারই মজা। এটা আমরা খালি না, যে কোনো কেউ সবাই যারা তোমার হাতে রান্না খেয়েছে তারা সবাই জিনিসটা জানে।